हेलो लवली व्यूअर्स, अस्सलामु अलैकुम। आज के आमी आबारो हाजिर हो गेलाम आरेकटी रेसिपी निये। एटी होच्छे रुई माछेर माथा दिए मुग डाल दिए मुड़ी घंटो। एई मुड़ी घंटोटा तैरी करा अनेक सहज आर खुबी चटजलदी होये जाए आर खेतेओ दारुण मजा लागे। कलरटा देखे हयतो बुझते पेरेछेन केमन होयेछे। एई मुड़ी घंटोटा आमी आमार मायेर काछ थेके शिखेछि, যদিও আমার মা এখন আর নেই। মাকে স্মরণ করে আজকে রান্না করেছি মুড়ি ঘন্ট। আমরা সবাই মুড়ি ঘন্ট রান্না করতে পারি, জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে রান্না করি। প্রথমে ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি আর তেজপাতা। আমি সামান্য ভেজে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম আদা রসুনের বাটা। সামান্য পানি দিয়ে দিলাম। নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিয়ে অ্যাড করতে হবে গুঁড়া মশলা। এখানে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আর জিরা গুঁড়া। ভালো মতো নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সামান্য পানি অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মাছের মাথা। মাছের মাথাটাকে আমি ভালো মতো ধুয়ে একটু হলুদ একটু লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন মাথাটাকে একটু ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর আবার উল্টে পাল্টে দিতে হবে। আমি কিন্তু মাথাটাকে টুকরা করিনি, আস্ত রেখেছি, কারণ এটা ভেঙে যায়। আমি এখানে মুগ ডাল নিয়েছি, মুগ ডালটাকে আমি 80% সিদ্ধ করে নিয়েছি, বাকিটা সিদ্ধ করে নিব রান্নায়। আরও এক কাপ পরিমাণ অ্যাড করে দিব মুগ ডাল। এখন ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। আমি অতিরিক্ত ঝোল রাখবো না, একটু শুকনাই রাখবো। ঝোলটা দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন দিয়ে দিলাম কষিয়ে নেওয়া মাথাগুলো মাছের। আবারও ঢেকে দিচ্ছি।
উল্টে দিচ্ছি এখন। ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়া। কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে, এজন্য আমি একটু বেশি পরিমাণে ইউজ করেছি। আর কাঁচামরিচগুলোকে আমি কিন্তু আস্ত দিয়েছি, মাঝখানে যদি চিড়ে দিতে যাই খুব বেশি ঝাল হয়ে যাবে, কারণ আমি এখানে লাল মরিচের গুঁড়া যথেষ্ট পরিমাণে ইউজ করেছি। মুড়ি ঘণ্টটা কিন্তু ঝাল ঝালই ভালো লাগে, সাদা করে রান্না করলে ভালো লাগে না। আমি অতিরিক্ত ঝোল রাখিনি, কারণ আমি এটা পরোটার সাথে খাবো। আমার কাছে পরোটা দিয়ে খেতে খুব দারুণ লাগে, আর আপনারা যদি ভাত দিয়ে খান তাহলে আর একটু ঝোল রাখতে পারেন, পানি একটু বেশি করে দিবেন। আমি ডালটা চেক করে নিলাম, হয়ে গিয়েছে। পুরোপুরি সিদ্ধ করলে কিন্তু ডালটা গলে যায়, সেটা আমার কাছে ভালো লাগে না। ডালটা দেখতে আস্ত দেখা যাবে কিন্তু খাওয়ার সময় নরম, সেই ডালটা আমার কাছে ভালো লাগে। তো হয়ে গিয়েছে, আমি বেড়ে নিচ্ছি। এইভাবেও রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু খারাপ লাগে না, বেশ ভালো লাগে। আর আমার মতো যদি রান্না করে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছে। আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই আমি শেয়ার করেছি আপনাদের সাথে। এই মুড়ি ঘণ্টটা আপনারা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ মজা লাগে। আমি সাথে একটু সাজিয়ে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। তো ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।